ভদ্রতা সব জায়গায় দেখালে হবে না আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে আপনার যেই জমিনে যেই প্রান্তে যেই ময়দানে কোরআনের কথা হবে কোন মুনাফিক আবু জেহেলের উত্তর সরে যদি কোরআনের মুফাসসিরকে কোরআনের কথা বলতে বাধা দেয় আল্লাহর কসম করি বলি ওই মুনাফিককে আমরা পিটাইয়া পিটাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করতে না পারলো ওই ময়দান থেকে তাড়াই দেব কারা কারা আজি আছেন দুই হাত তুলে আল্লাহর দরবারে দেখায় দাও মুসলমান যদি আঘাত প্রতিঘাত করতে পারতাম বাংলাদেশে আলেমদের মাহফিলে কোন বেঈমান কুলাঙ্গার বাহিনীতে সাহস পাইত না বাংলাদেশে হাজার হাজার বক্তা আছে হরিণের ওয়াজ কইরা মারা গেল একটা মামলা পর্যন্ত নাই কিন্তু কোরআন থেকে সত্য কথা বললেই তখন যুদ্ধ অপরাধী আমাকে যখন বলা হলো গতকালকে আপনি সাইদির কথা বলবেন না কেন বলে উনি যুদ্ধ অপরাধী আমি বললাম তুমি আগ্রা ছিলা গিয়া তুমি যা পাহারা ছিলা তুমি দেখছো কিছুদিন পরে দেখবি তোর মার সাথে ঘুমাইছি যত দিন যাচ্ছে তত মিথ্যা তহমত বাংলাদেশে আছে না নাই জোরে কোন আছে না নাই আল্লাহর কসম ওলামায়ে কিরামের কোন দোষ নাই একটাই মাত্র অপরাধ কোরআনের সত্য কথাগুলি বলার কারণে আজকে আলেমদের উপরে এত নির্যাতন এত টর্চারিং আলেমরা যদি গুল আলু কথা এদের পক্ষে বলতো আল্লাহর কসম এদের চেয়ে ভালো আর কেউ দুনিয়াতে থাকতো না আলহামদুলিল্লাহ আল্লাহের কোটি শুকরিয়া আজকে দেখা হওয়ার কথা ছিল না আপনাদের মাঝে গতকাল একটা বিশাল বিপদ এতক্ষণ জেলখানা থাকার কথা ছিল আল্লামা সাইদির কথা বলতে বাধা প্রায় 15-20 মিনিট পরে আমাকে রুমের ভিতর নিয়ে অনেক জিজ্ঞাসা এরপরে তাওহিদি মুসলিম জনতা প্রায় 1.5 লক্ষর মতো মানুষ লালমনিতে বয়ান করেছে লালমনির হাট সেখানে জনগণরা আমাকে উদ্ধার করে এরপরে আমাকে ঢাকার উদ্দেশ্যে পাঠাই দিয়েছে বাংলার মুসলমান এত কোরআন প্রেমিক এত ধার্মিক এত ইসলাম প্রেমিক এত আল্লাহওয়ালা প্রেমিক এত আলেম প্রেমিক আল্লামা সাইদি প্রেমিক ওলামা ইকরাম প্রেমিক এটাই হলো তার চিরন্তন প্রমাণ এক আওয়ামী লীগের বেটা দাঁড়িয়ে ছিল কালকে বাম পাশে বসে কালকের মাহফিলে আওয়ামী লীগ করে বলে খেতা এর মতো দুই চারটা আওয়ামী লীগকে আমরা পকেটে নিয়ে ঘুরি আওয়ামী লীগের আল্লামা সাইদিরে ভালোবাসে না আওয়ামী লীগ কোরআন ভালোবাসে না ইসলামের বিরুদ্ধে এত কথা বলে মুসলমান যদি সজাগ হইয়া সব বেঈমান গুলাকে জুতা পিটা করত আল্লাহর কসম করি বলি কোন কোরআনের ময়দানে হক কথা বন্ধ করতে পারত না পারত না পারত না আছে মানে কথা এখন বুঝে দেখেন খালি বিসমিল্লাহ ছাড়া সাইজ করে দিব আছে মানে সেই আছে পাবনার মানুষ কোরআনের জন্য কলিজা দিয়েছে রক্ত দিয়েছে ফাঁসির ময়দানে গিয়েছে পরজন মাঠে জীবন দিবে এরপর বেঈমানের কাছে মাথা নত করবে না কথা ঠিক কিনা ভাই একটু আগে আসেন কাপা কাপি কেউ করিয়েন না আমি আছি দোকান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আপনারা দেখছেন 3 দিন আগে আমার একান্ত আপনজন এম এ হাসিবুর রহমান হাসিব ওর মাহফিলে কুমিল্লার জমিনে বাধা দেওয়া হয়েছে এক চেয়ারম্যান এসে মাইক টানাই দিয়া বলে কোরআনের কথা বলা যাবে না এরপরে জনগণ যখন লাভ দিয়া উঠছে কথা খেয়াল করেন এবার কি বলছে জানেন বলছে আমি গুন্ডা বলে গুন্ডা আসলে তোরা তো গুন্ডা যারা এতিমের খায় যারা গরিবেরটা লুট করে খায় যারা ফকির নিটটা খায় এরা ভালো মানুষ না গুন্ডা বলে আমি গুন্ডা থেকে সন্ত্রাসী তারপর আমি চেয়ারম্যান
বলে কথা বললে যদি মায়ের পেটের মধ্যে গিয়ে লুকাও ওখান থেকে নাকি জবাই বাইর করে জবাই করে ফেলবে কত বড় সাহস কত বড় দাপট থাকলেই কথা বলতে পারে আর এদেরকে ছত্র ছায়া দিচ্ছে আমাদের ম্যাডাম এই সাহস এদের কে দিয়েছে ওর মতো বাট পার্কে যদি আমরা পাবনার জমিনে পাইতাম আর কলজেটা ফাঁক কইরা সিনাটা ফাঁক কইরা কলজের টান দিয়ে বাইর করে দেখতাম আর কলজের কতটুকু মজা আছে আল্লাহ পাক এমনি বলেন না উতুল্লিম বাদা জালিকা জানিম যারা জানক সন্তান যারা অবৈধ সন্তান তারা কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারে ওরা আমাদের দিকে আঙ্গুল তুলে কথা কয় না একবার দেখে না তুমি যে আমার দিকে আঙ্গুল তুলছো তোমার দিকে তো তিনটা আঙ্গুল তাকায় আছে হ্যাঁ এ আমগো নামে কোনো গুম চুরির মামলা আছে না তিন চুরির মামলা আছে না হ্যাঁ বিধবা ভাতা টাকা মামলা আছে যত কিছু তোদের নামে আমরা যদি রাজনীতির কথা বলতে না পারি তোদের জন্য তো আরো বলা নিষেধ তোরা বলো আমরা বললো পুরা আমরা নামাজ পড়ি না উজু করি না কথা কয় না কোরআন পড়ি না আল্লাহকে ভয় করি না প্রসাব করি পানি নেই না তা আমি যদি বলতে না পারি তোমার জন্য তো আরো হারাম কথা কয় না কেন আঘাত যখন আসবে তখন প্রতিঘাত করবেন মৌমাছি আগে কাউকে কামড় দেয় না কেউ যদি আঘাত করে তাকে ছেড়ে দেয় না আমরা সবাই কোরআনের সত্তা মৌমাছি ইসলামের জন্য আমরা নিবেদিত প্রাণ যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওই বেঈমানকে জবাই না করা পর্যন্ত পাবনার মুসলমান কেন বাংলার মুসলমান ঘরে ফিরে যাবে না কারে কারে একমত দুই হাত তুলে আল্লাহর দরবারে দেখাও দাও এত সাহস এদের কে দিয়েছে এত সাহস এই নাস্তিকদের কে দিয়েছে কোরআনের বিরুদ্ধে কথা বলতে আমরা কি ফারেজ দিয়া কথা বলি না কথা কয় না এ আমরা ফারেজ দিয়া কথা বলি না তোমার মা তোমার ম্যাডাম বলছে এফারেজ দিয়া কথা বলতে এফারেজ দিয়া কথা বলতে তোর গা জ্বলে বেটা যার সামরা ফাটার ইচ্ছা হয়েছে তারা কোরআনের মাহফিল বাহা দিবি আল্লাহ এদের সবাইকে হেদায়ত দান করুক না হয় ধ্বংস করে দেব জোরে কেন আমিন রাগ করলেন আপনারা রাগ করলে আমার কোনো কিছু করণীয় নাই আমার ওয়াজ এমনি আমি হক কথা বলবই আল হক কুমুরুন হক কথা তিতা হয় আর তিতা কথা শুনলে আপনার ইমানটা এমনি মিঠা হবে যার অ্যালার্জি দেখবেন গরুর গোস্ত খায় না কিরে খায় অ্যালার্জি যার ডায়াবেটিস মিষ্টি খায় না চিনিও খায় না কি ডায়াবেটিস দেখো ডায়াবেটিস দেখো অ্যালার্জি না কোরআনের কথা সহ্য করতে পারে না আর কোরআনের কথা যারা সহ্য করতে পারে না তারা ঈমানদার না তারা কাফের এটা কোরআনে আছে নেই আল্লাহ পাক বলেন ওয়াকালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন সূরা হামিম সাজদা ভালো করে খেয়াল করেন 26 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের 26 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন যারা কাফের মুশরিক তারাই কেবলমাত্র শুধুমাত্র কোরআনের বিরোধিতা করতে পারে কথা বলেন ঠিক কিনা এখন বলতে পারেন হুজুর কাফের কি মুসলমান হয় না হ্যাঁ কাফের কারা যারা আল্লাহকে অস্বীকার করে কোরআনকে অস্বীকার করে হ্যাঁ যে কালাম রব্বি কোরআনের কথা কার কথা যারা কোরআনকে অস্বীকার করে তারাই কাফের কথা কি ঠিক যারা কোরআনকে অস্বীকার করে তারাই অস্বীকার করা মানে কোরআনের আইন না মানা